সকালবেলা কাজে যাওয়ার সময় আমি দেখতে পেলাম রাস্তায় বাস স্টপে অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা ওয়েট করছে স্কুলের বাসের জন্য। তাদের ইউনিফর্ম পরা, হাতে টিফিন বক্স, জলের বোতল, এসব দেখে আমার মনে পড়ে গেল আমার ছোটবেলায় স্কুলে যাওয়ার কথা। মনে পড়ে গেল আমরা যখন ক্লাসে বসতাম, টিচারের কথা না শুনে আমরা খালি ভাবতাম কখন লাঞ্চ ব্রেক আসবে, কখন আমরা টিফিন করব, তারপরে গিয়ে মাঠে খেলবো। আমরা না সবাই মিলে গোল হয়ে বসতাম টিফিন খেতে, আর একে অন্যের টিফিনটা শেয়ার করতাম। কেউ কেউ আনতো জ্যাম পাউরুটি, কেউ কেউ রুটি তরকারি, নন বেঙ্গলিরা আনতো আলু পরাঠা আর আচার। সবাই মিলে এইটা খাচ্ছি, একবার ওরটা খাচ্ছি, খুব মজা লাগতো। আর সারাদিনে টিফিন বক্সটা ব্যাগে থাকতো, তো তাই নাড়াচাড়া হয়ে একবার সসের সঙ্গে আলু, আলুর সঙ্গে মিষ্টি সব একসঙ্গে মিশে যেত। আপনারা নারীরা নিশ্চয়ই ভাবছেন যে আপনাদের বাচ্চাদের কি করে রোজ রোজ নতুন ইন্টারেস্টিং স্বাস্থ্যকর খাবার দেবেন টিফিনে। তাই আজকে নারীতে স্বাস্থ্য বিভাগে দেখুন কি করে আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যকর এবং মুখরোচক টিফিন দেবেন। চলুন শুরু করছি নারী। নমস্কার, নারীর কমিউনিটি, নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। আজ এই ফ্যাশন সেগমেন্টের ওয়ার্কশপে আমরা দেখব কি করে একটা সাধারণ শালকে নতুন করে একটা ডিজাইনার লুক দেওয়া যায়। তাই আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি লাজবন্তী বুটিকের রুনু শে। নমস্কার রুনুদি। নমস্কার রুনুদি, আগেও আমাদের সঙ্গে ছিলেন এবং তার ক্রিয়েশনস আপনাদের সকলের কাছে আমরা পৌঁছে দিয়েছি। রুনুদি, আজকে আমাদের দর্শক বন্ধুদের তুমি আমাদের শেখাবে যে একটা শালকে কি করে একটা অসাধারণ ডিজাইনার ওয়েতে প্রেজেন্ট করা যায়। তো সেটার জন্য আমাদের কি কি দরকার? তার জন্য প্রথমেই একটা দরকার শাল, খালি, যেটাতে কিছু করা নেই। এবং ধরে নাও তুমি যে শাড়িটা পরে আছো, সেই শাড়িটাকে শীতকালে পরতে গেলে সঙ্গে একটা শাল বা গরম কিছু নেওয়া দরকার। তাই একটা গরম চাদর বা গরম শাল প্লেন কিনে, বা যদি বাড়িতে থাকে ইউজ করতে আর ভাল লাগছে না প্লেন কালার, যে শাড়িটা পরেছো সেই শাড়ির থেকেই খানিকটা ডিজাইন তুলে নিয়ে যদি আমি শালটার মধ্যে এঁকে দিই, তাহলে কিন্তু সেটা একটা অভিনবত্ব বা অভিনব রূপ পাবে নিশ্চয়ই। আর আমার একটু দর্শক বন্ধুদের বলে দেওয়া দরকার যে আজকে আমি যে শাড়িটা পরেছি এটাও কিন্তু রুনুদিরই ক্রিয়েশন। তাহলে এটার জন্য আমাদের কি কি রং বা কি কি জিনিস লাগছে? খুবই সাধারণ ফেব্রিক পেন বাজারে পাওয়া যায় বিভিন্ন রঙের, তার থেকে আপাতত এই শাড়িটার মধ্যে যে রংটা আছে কালো, ব্রাউন, বেশ বেশ যে রংগুলো আছে, তা আমি সেজন্য আজকে এখানে নিয়ে এসেছি কালো রং এখানে লাইনটার জন্য, এবং এই ভিতরের শেড ওয়ার্কটার জন্য একটু বেজ কালার, যেটা আমার তৈরি করা রং, আর সেটা ঠিক বাজারে পাওয়া যাবে না। আর আপনি শালটাও চুজ করেছেন কিন্তু একটা বেজ কালারের, বিস্কিট বেজ। ন্যাচারালি এই শাড়িটার সাথে পরবার জন্য তো একটা লাইট কালার অফ হোয়াইট বেজ বেজ বেসের রং আমাকে বার করতেই হবে, তাই এই শালটা। তাহলে আমাদের দর্শক বন্ধুদের একটু শিখিয়ে দিন কি করে এটা করবেন। নিশ্চয়ই, এটা জিরো নাম্বার তুলি। আমি একটা কালো ফেব্রিক পেন্ট নিয়েছি, জাস্ট একটা স্ট্রেট লাইন প্রথমে টানছে। হ্যাঁ, আমি একটা জাস্ট এই তোমার শাড়ির যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই আমার এখানে গাইডলাইন। এখানে আর চিন্তা করবার কোনো, নতুন করে কিছু ক্রিয়েট করবার কথা আমাকে ভাবতে হচ্ছে না। তো ডিজাইন ইজ মানে নতুন কোনো ডিজাইন, ডিজাইনের কথা আমার এখানে ভাবতে হচ্ছেই না, বিকজ ইউ অলরেডি হ্যাভ দ্যাট ডিজাইন। চোখের সামনে শাড়িতেই ডিজাইনটা আছে, এটা ইজিপশিয়ান অদ্ভুত জিওমেট্রিক্যাল মোটিভস মিক্সড করা একটা ডিজাইন, ইজিপশিয়ান মোটিভস। এগুলো আগেকার দিনে শুনেছি ইজিপশিয়ান লোকজনরা কথা বল লিখতে জানতেন এই ছবিগুলোর মাধ্যমে, মানে তারা তাদের মনের ভাব প্রকাশ করতেন এই ছবিগুলো দিয়ে। এই ছবির মধ্যে কিন্তু অনেক কিছু বলা আছে, অনেক গল্প, অনেক গল্প, অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা সবাই সবকটার মানে জানিও না, কিন্তু সেই ছবিগুলো যদি চোখের সামনে দেখতে পাই এবং নিজেরা পড়ে ঘুরে বেড়াই তাহলে হয়তো খুব মজার হবে। সেইভাবেই এই ডিজাইন, এই জিনিসগুলো, মোটিভগুলো আমার জামা কাপড়ের মধ্যে নিয়ে আসার একটা প্রচেষ্টা। আর রুনুদি, একটা কথা জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে ফেব্রিক কালারসটা আপনি ইউজ করেন, এটাতে শালটার কোনোভাবে ক্ষতি তো হবে? একেবারেই না, বরং এই ফেব্রিক কালার কোনোদিনই উঠবে না। সেজন্য একদিকে যেমন সেই দিকে নিশ্চিন্ত, আবার আরেকদিকে একটু চিন্তা কথা যে যদি রংটা পড়ে যায় বা কোথাও একটু ভুল হয়ে যায় তাহলে সে রংটা কিন্তু আর ওঠানো যাবে না। আচ্ছা, খুব কেয়ারফুলি আমাদের কাজটা করতে হবে, একটু সূক্ষ্ম
কাজ মানে আমরা যদি মাথায় রেখে করি তাহলে আমাদের সেই প্রবলেমটা হবে না। তার জন্য একটু সময় দিতে হবে, যে কোনো ভালো কাজে যেমন একটু সময় দিতে হয়। নিশ্চয়ই একটু ধরে ধরে করতে হবে, তবে কিছুদিন একটা এমনি সাধারণ কাপড়ে প্র্যাকটিস করে নিয়ে যদি হাতটা রেডি হয়ে যায় তাহলে এটা করা কোনো ব্যাপার না। আর জিরো নাম্বার তুলিটা আমরা ব্যবহার করছি কারণ খুব সূক্ষ্ম, আমি সরু লাইন টানতে চাইছি বলে। জিরোর বদলে এক নম্বরও ইউজ করা যায়, লাইনটা যত মোটা সরু চাইবো সেই অনুযায়ী করা হবে। আপাতত তো আমরা দেখছি আপনি এসব ইজিপশিয়ান মোটিভটা করে দেখাচ্ছেন শার্টার উপরে, কিন্তু আমরা যে কোনো ফ্লোরাল ডিজাইনও করতে পারি। নিশ্চয়ই যে কোনো, আমরা যে কোনো ধরনের এক্সপেরিমেন্টেশন করতে পারি। ডেফিনেটলি, মনে করো তুমি যে শাড়িটা একটা কোনো অন্য শাড়ি পরেছো, যেই শাড়িটার মধ্যে হয়তো অন্য কোনো ডিজাইন আঁকা আছে, সেই শাড়িটা হয়তো তুমি কিনেছো বাজার থেকে, কিন্তু ডাজেন্ট ম্যাটার, সেখানে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনটাই সেই মুহূর্তে তোমার গাইডলাইন, তুমি সেই ডিজাইনটা দিয়েই আবার শালটার মধ্যে করে নাও, তাহলে সেটা তোমার একটা সুন্দর সেট তৈরি হয়ে গেল তুমি যখন পরে যাচ্ছ সেটা কোথাও। আর এখন অদ্ভুতভাবে দেখেছেন আজকে এখন মানে অ্যাক্সেসরিজ হিসেবেও কিন্তু আমরা জুয়েলারিতেও অনেক রকম এসব ইজিপশিয়ান বা অনেক কিছু মোটিভ চলে আসে, এসব ডিজাইনের জুয়েলারি পাচ্ছি। হ্যাঁ, তারপরে আমাদের অ্যাক্সেসরির মধ্যে ব্যাগ যেগুলো, পার্সের মধ্যে হয়তো কোনো ইজিপশিয়ান একটা ডিজাইন দেখলাম। আমার বুটিকে এরকম ভাবে জিনিস হয়, যেমন ধরো তোমার শাড়িটা যেটা তুমি পরে আছো সেই শাড়িটার সাথে এরকম ধরনের একটা শাল শীতকালের জন্য, আর তার সাথে এরকম ভাবেই একটা ইভিনিং পার্সও তৈরি করা যেতে পারে, যেটার মধ্যে এরকম হালকা রঙের কাপড় নিয়ে একটা পার্স তৈরি করা হলো, ইভিনিং ব্যাগ, এবং সেই কাপড়টাকে এই ধরনের একটা ডিজাইন আগে থেকেই পেন্ট করে নেওয়া হলো। তাহলে পুরো যখন তুমি কোনো একটা পার্টিতে এরকম ধরনের কিছু পরে যাচ্ছ তাতে তোমার শালও আছে, শীতকালে তো আমাদের শালটা তো ভীষণই দরকার হয়, নারী পুরুষ নির্বিশেষে বলছি। হ্যাঁ, শালের উপর একটা অদ্ভুত ঝোঁক আমাদের থাকে, সেখানে যদি আমরা কিছু এভাবে নতুন ক্রিয়েট করতে পারি নিজেরাই বাড়িতে বসে, নাথিং লাইক ইট, সে তো নিশ্চয়ই। এইগুলো যত বেশি এটা নিয়ে ভাবনা চিন্তা করা যায় ততই নানান রকম আইডিয়া মাথায় বেরোয়, কাজেই সেটা কোনো অসুবিধার ব্যাপার না। কিন্তু যেটা আপনি বললেন, প্রথম প্রথম একটা সাদা কাগজে একটা হাতটা পাকিয়ে নেওয়া যায়, বা এমনি সাধারণ কোনো কাপড়ে, যে কাপড়টা নষ্ট হলে দুঃখ হবে না, সেরকম একটা কোনো কাপড়ে যদি একটু এক্সপেরিমেন্ট করে নেওয়া যায় তাহলে হয়তো অনেক ভালো হবে। আচ্ছা, আমরা তো বেজের মধ্যে দেখলাম ব্ল্যাক, কিন্তু সেটা তো আপনি বলছেন আমার শাড়ির কথাটা মাথায় রেখে, এটার মধ্যে আর অন্য কি ধরনের মানে অ্যাজ এ ডিজাইনার আপনি একটু যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন কি কি অন্য রঙের কালার স্কিমস আপনি এক্সপেরিমেন্ট করতে পারতেন? নিয়ে এখানে অনেক রকম কালার স্কিমই হয়তো এক্সপেরিমেন্ট করা যেত, কিন্তু এই পার্টিকুলার ইজিপশিয়ান ডিজাইনে আমি অন্য রঙের এক্সপেরিমেন্ট করি না, তার কারণটা হচ্ছে ইজিপশিয়ান ডিজাইনের যে সময়টাকে আমি ধরতে চেয়েছি সেই সময়ের কোনো জিনিস যদি আমি আজকের দিনের হাতে পাই তাহলে দেখবো তার রংটা এরকম নষ্ট হয়ে গেছে, মানে তার সেই রঙের জেলাটা নেই, একটা হ্যাঁ একটা পুরনো এনশিয়েন্ট লুক এসে গেছে। হ্যাঁ, কাজেই সেই লুকটা কোনো একটা ব্রাইট কালার দিয়ে করলে পরে হয়তো আমার তার এফেক্টটা নষ্ট হয়ে যেতে পারে, সেই ভয়ে এবার আমাদের এটাকে একটুখানি শেড ওয়ার্ক করে নেওয়া যায়। এখানে যে রংটা পড়েছে তার জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কেননা ওটা পরে ওই জায়গাটা ডিজাইনের মধ্যে আমরা এনে ফেলতে পারবো, বা ওই জায়গাটা এমন করে আমরা অন্য ডিজাইন দিয়ে কভার করব, সেটা সেরকম ভাবে নিয়ে যাবে, মানে সেটা দেখাই যাবে, কোনো প্রবলেম হবে না, কারণ এরকম প্রচুর কেস হয়ে থাকে যে কাজ করতে গিয়ে এরকম অনেক রকম গন্ডগোল হয়ে যায়। যাক, আমাদের দর্শক বন্ধুদের তাহলে মানে জেনে থাকা রইল যে কোনো ভয়ের কোনো কারণ নেই, ওইটাকে এই পুরো ব্যাপারটাকে যদি আমি এতখানি পর্যন্ত নামিয়ে দিই তাহলেই ওই জিনিসটা খুব সহজেই ঢাকা পড়ে যায়, কাজেই এটা কোনো ব্যাপার না। বাহ, নিমেশের মধ্যে পুরো ডিজাইনটাও হয়ে গেল আর এই বেশ কালারটা আপনি ভরিয়েও ফেললেন, খুব সুন্দর। দিদি, একটা রিকোয়েস্ট করবো আমাদের দর্শক বন্ধুদের, যদি এখানে একটা যে কোনো ধরনের মোটিভ করে দেখান, যে কোনো ধরনের মোটিভ না, আমি এইটাকেই কন্টিনিউ করবো। ওকে, সে কিন্তু এই জায়গাটা নষ্ট হয়ে গেছে বলে এই জায়গাটার মধ্যেও যদি আমি এই ব্যাপারটাকে কন্টিনিউ করে নিয়ে আসি তাহলেই আমার সমাধান হয়ে যাবে, কারণ এটা ওদের আমার মনে হয় দর্শক বন্ধুদের খুব হেল্প করবে। ডেফিনেটলি, কারণ ওনাদের হাত থেকেও যদি একবার দুবার পড়ে যায় পড়তেই পারে, সেটাকে কিভাবে ক্যামোফ্লাজ করে সেটাকে কি করে মেকআপ করবে। বাহ,
খুব সুন্দর। মোটামুটি আমরা সেম কালার কম্বিনেশনটাই রেখেছি। ডেফিনেটলি তাই রাখতেই হবে আমাকে, আদারওয়াইজ তো আমি করতে পারবো না। অপূর্ব, আপনি নিশ্চয়ই খুব ছোটবেলা থেকে ভালো আঁকেন। ওটা একেবারেই, আমার কোনো প্রফেশনাল ট্রেনিং নেই, একেবারেই শখে আঁকাটা এখন এই পর্যায়ে দাঁড়িয়েছে। বাহ, খুব সুন্দর, খুব সূক্ষ্ম। এটা যে কোনো কেউই যদি একটু নিজে বসে প্র্যাকটিস করেন তাহলে নিশ্চয়ই সকলের ক্ষেত্রেই এটা সমানভাবে প্রযোজ্য হবে। বাহ, এভাবে আমরা পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে দেব। হ্যাঁ, খুব সুন্দর। মোটামুটি আবার ওই যেহেতু বেশ রংটা পড়ে গেছিল, সেজন্য আমি সেজন্য বেশ রংটা দিয়ে আবার তো আমার এবার আমাকে এত অল্প সময় বলে আমি এইটুকু দেখাচ্ছি, এটাকে এবার পুরো যখন কমপ্লিট করব তখন এটার সাথে এটাকেও বাড়িয়ে দিতে হবে, আর নানা রকম ভাবে এটাকে বাড়িয়ে দেওয়া যেতে পারে। দিদি, এবার আমি একটু এটা গায়ে ফেলে দেখি সিন্স আমার শাড়িটার সঙ্গে। হ্যাঁ নিশ্চয়ই। বাহ, বিউটিফুল, অসাধারণ দিদি, এক্সেলেন্ট ওয়ার্ক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকের এই ফ্যাশন সেগমেন্ট এখানেই শেষ করছি। নমস্কার। নারীর স্বাস্থ্য বিভাগ নিয়ে দেবযানী আবার হাজির আপনাদের সামনে। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব ভাবছি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং হলেও মায়েদের পক্ষে কিন্তু এটা একটা সমস্যা, দৈনন্দিন সমস্যা। বলুন তো টপিকটা কি? বাচ্চাদের টিফিন। স্কুলে বাচ্চারা গেলে কি টিফিন দেবে? বাচ্চারা রোজ রোজ নতুন নতুন টিফিন চায়, অথচ সেটা নিউট্রিশিয়াস হওয়া দরকার, তাই না? চলুন আজকে এই নিয়ে একটু আলোচনা করি। আমাদের মধ্যে আমরা পেয়েছি বেলভিউ ক্লিনিকের ডায়েটিশিয়ান অর্পিতা দেবকে। নমস্কার অর্পিতা। নমস্কার। আচ্ছা অর্পিতা দি, এই যে আমি বললাম বাচ্চাদের টিফিন মায়েদের একটা সত্যি দৈনন্দিন সমস্যা, মানে বাচ্চারা চায় রোজ রোজ নতুন নতুন খাবার নিয়ে যেতে, কিন্তু সেটা পুষ্টিকরও হতে হবে, আবার মুখরোচকও হওয়া চাই, নাহলে তো বাচ্চারা খাবে না। তো এর কি কোনো ক্যালোরি মেপে দেওয়ার ব্যাপার আছে যে টিফিন? নিশ্চয়ই, পরিমাণের ব্যাপারটা তো মাথায় রাখতেই হবে। এবার দেখতে হবে আমার বাচ্চার বয়স কতটা, যদি নার্সারি বা KG-1 KG-2 পড়ে নিশ্চয়ই তার পরিমাণ, আর যে বাচ্চা Class 1 থেকে Class 5 পড়ে তার টিফিনের পরিমাণ, আবার যে Class 5 মানে Class 6 থেকে Class 10 বা 11 12 অবধি যে আছে, নিশ্চয়ই তার টিফিনের পরিমাণের ভ্যারিয়েশন অবশ্যই থাকবে। আচ্ছা, কিন্তু ক্যালোরি তো সেই অর্থে তো আমরা বাড়িতে সেইভাবে সেইভাবে আমি যদি ক্যালোরি গুনে দিতে বলি টিফিন, সেটা কোনো বাবা মার পক্ষেই বসে বসে ক্যালোরি, ইভিন আমি একজন ডায়েটিশিয়ান হয়েও আমি যখন প্র্যাকটিক্যালি দিতে যাব আমি ক্যালোরিটা মেপে দিতে পারবো না। তবে মাথায় রাখতে হবে KG-1 KG-2 বা নার্সারিতে যে টিফিনটা দিচ্ছি বয়স অনুযায়ী তাদের রিকোয়ারমেন্টটা ভীষণই কম, তাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট খুবই কম, 1000 থেকে 1200 ম্যাক্সিমাম। কাজে টিফিন মানে একটা সামান্য জিনিস, বাকি রেস্ট বাড়িতে খাওয়ার ব্যাপার রয়েছে, লাঞ্চ আছে, ডিনার আছে, ব্রেকফাস্ট আছে, টিফিন মানে জল খাবার মানে খুবই সামান্য, সেটা মাথায় রেখে যত সামান্য যে ব্যবস্থা সেটাই তাদের টিফিনে দেওয়া উচিত। আচ্ছা অর্পিতা দি, টিফিনের প্রসঙ্গে আর একটা প্রশ্ন করি আপনাকে, ফল, ফলের কি ভূমিকা আছে, ফল কি কেটে দেওয়া যেতে পারে? অ্যাকচুয়ালি বাচ্চাদের টিফিন দেখুন সেভাবে দেখতে গেলে ফল অনেকক্ষণ কেটে রাখাটা হাইজিনিক নয়। আচ্ছা, কারণ অনেক রকম মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে। তো কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে অনেকক্ষণ বলতে বাচ্চাদের টিফিন শুরু দেওয়ার পরে ম্যাক্সিমাম 3 ঘন্টা বাদেই ওদের টিফিন আওয়াজ শুরু হয়ে যায়। আমরা যদি যাওয়ার ঠিক আগে কেটে দিয়ে দিই, আগের দিন কেটে না বা সকাল থেকে কেটে নয়, যাওয়ার ঠিক আগে কেটে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে ফলে আর ঢাকা দেওয়া টিফিন বক্সে যদি সেটা দেওয়া হয় তাতে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, ওই 3-4 ঘন্টা ঢাকা টিফিন বক্সে কাটা ফল থাকতেই পারে। আমাদের নারীর দর্শকদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা ছোট বাচ্চার মা, তাদের মনে হয় এই দুশ্চিন্তাটা রোজই আসে যে কী দেব টিফিনে। আপনি যদি একটু তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে টিফিন বক্সে কী দেওয়া উচিত? খুব ভালো কোয়েশ্চেন করেছেন আপনি, যে এটা সত্যি সকলেরই হেডেক, কারণ আজকাল বাচ্চাদের একটা মেইন সমস্যা বাচ্চারা কিছু খায় না। হ্যাঁ, আর ওরা খুব চুজিও হয়ে গেছে, চুজি হয়ে গেছে, চুজি হয়ে গেছে,
খাবারের ব্যাপারে ভীষণ ভাবে চুজি যে আমরা এটা খাবো ওটা খাবো না, বাইরের খাবার বিশেষ করে এত ফাস্ট ফুড সেন্টার চারদিকে, তাছাড়া অ্যাডভার্টাইজমেন্ট তো টেলিভিশনে এত এত আসছে যে ওদের সবসময় মনে হয় ওইগুলোই মুখরোচক, বাড়ির তৈরি মায়ের তৈরি রান্নাঘরের খাবার মানেই বাজে, তো সেখান থেকে ওদের একটু ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে মায়ের একটা বিশাল অবদান আছে যে একটু ভাবতে হবে যে একেবারে প্রতিদিন ওই কেনার টিফিন বক্সে একটুখানি কাজু কিশমিশ বিস্কিট সন্দেশ ওইভাবে দিলে ঠিক বাচ্চারা খাবে না, তাকে একটু একটু মডিফাই করে একটু বেশি কেয়ার নিয়ে সেটাকে যদি তৈরি করে দেওয়া যায় তাহলে অনেক অ্যাসিওর নিউট্রিশন অথচ ভালো খাবার মুখরোচক খাবার একই সঙ্গে বাচ্চাকে দেওয়া যেতে পারে। এছাড়া দেখুন বাচ্চার এই গ্রোয়িং স্টেজে ক্যালসিয়াম আয়রন আর প্রোটিন এইগুলোর ভীষণভাবে দরকার, তার সাথে ভিটামিন সি তো অবশ্যই আছে, তো সেইগুলো মাথায় রাখার জন্য একটা বাইরের কেনা সন্দেশ অনেক সময় বাচ্চা খেতে চায় না, আপনি নিজেই যদি দরকারও নেই বাইরের কেনা সন্দেশের থেকে আপনি নিজে যদি ছানা তৈরি করে তাতে একটু চিনি বা একটু ফ্লেভার দিয়ে একটা সুন্দর করে একটা শেপ দিয়ে দিলেন এবং একটা সুন্দর নাম দিয়ে বললেন আজকে একটা স্পেশাল সন্দেশ তোমার জন্য হয়েছে, আমার মনে হয় বাচ্চা সেটা অনেক তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেবে, কাজে সেখান থেকে প্রোটিন ক্যালসিয়াম দুটোই পেয়ে গেল। আর আমরা কর্নফ্লেক্স খাওয়াই কারণ আয়রন সাপ্লিমেন্টেশনের জন্য, আমাদের বা মানে যেটা সহজলভ্য আয়রন সাপ্লিমেন্টেশন চিড়ে, বাচ্চারা যদি বাচ্চাদের যদি চিড়ের পোলাও করে দেওয়া হয়, আর শাক পাতা খেতে বাচ্চাদের একটা পার্টিকুলার অনীহা আছে, সেক্ষেত্রে যদি শাক ওই লিফি ভেজিটেবলসটা চিড়ের পোলাওয়ের মধ্যে দিয়ে দেওয়া যায়, নানা রকম সবজি যদি চিড়ে হয় খুব টেস্টিও হবে, একই সঙ্গে আয়রনও পেয়ে গেল, একটা নিউট্রিশিয়াস ফুডও পেয়ে গেল, আর যেহেতু লিফি ভেজিটেবলস প্রচুর সেখানে মিনারেলস আছে, হোলসাম নিউট্রিশিয়াস অথচ মুখরোচক খাবার তৈরি করে দেওয়া গেল। থ্যাংক ইউ অর্পিতাদি। অর্পিতাদি খুব সহজ ভাষায় সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিলেন যে বাচ্চাদের আপনারা কী টিফিন দিতে পারবেন। মনে রাখবেন ভিটামিনস মিনারেলস এগুলো কিন্তু ভেজিটেবলস আর ফুডসেই বেশি, সুতরাং চেষ্টা করবেন টিফিনে এইগুলোই বেশি করে দিতে, চাউমিনেই হোক বা চিড়ের পোলাও করেই হোক বা রাইস পোলাও করেই হোক বা স্যান্ডউইচ করেই হোক, যেভাবে চান। আজ তাহলে চলি, আবার পরের দিন দেখা হবে, আমার হাতে কিন্তু আর সময় নেই। আর আমাকে চিঠি লিখতে ভুলবেন না, নামটা নিশ্চয়ই মনে আছে, তাও একবার মনে করে দিচ্ছি, আমার নাম দেবজানী। নমস্কার, আমি কাঞ্চনা, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার চলে এলাম। স্কুল যাওয়ার সময় আমাদের ছোট বাচ্চাদের মধ্যে একটা প্রবল ভীতি দেখা যায়, আমারও কিন্তু ছিল জানেন তো, কিন্তু প্রথম ভীতিটা কাটে একটা দারুণ জিনিস দেখে, সেটা হচ্ছে আমার মায়ের তৈরি একটা স্কুল ইউনিফর্ম। আর আপনাদের জন্য মানে যে সকল স্কুলের ছেলেমেয়েরা নতুন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে তাদের জন্য আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। স্কুল ইউনিফর্ম যেখানে তৈরি হয় সেখানকার ঠিকানা ড্রেস হাউস। আসুন না, দারুণ দারুণ ইউনিফর্মের মাধ্যমে আমাদের স্কুল জীবনটা কি দারুণ কাটে সেটা দেখা যাক। আসুন আমার সঙ্গে। এইবার স্কুল ড্রেস নিয়ে অনেক কথা বলবো এখানকার সুখেন্দু পালের সঙ্গে। নমস্কার সুখেন্দু। নমস্কার। আচ্ছা সুখেন্দু দা, প্রথমেই আমাকে বলুন যে বাচ্চাদের স্কুল ড্রেসের ব্যাপারে যেটা এখন স্পেশাল কেয়ার নেওয়া হয় যেটা আগে হতো না, সেটা কেন, এবং সেক্ষেত্রে আপনাদের দোকান তাদেরকে কিভাবে সাহায্য করে? এটা মূলত একটা ইউনিটি তৈরি করে, দেখবেন বিভিন্ন কালারের ড্রেস পরে গেলে তার একটা ইউনিটি তৈরি হয় না, মানসিকভাবে একরকম একটা, যেমন আপনি আমরা ধরতে পারি আমাদের সেনাবাহিনীর দেখুন, একটা ড্রেস পরা থাকলে মনোবলটা খুব বাড়ে, সেই হিসেবে একটা স্কুলের একটা স্পেসিফিক ড্রেস থাকলে তার মনের জোর একতা অনেক বৃদ্ধি পায়। সেই হিসেবে ধরুন আমরা আজকে এই দোকানের বয়স সেই মুহূর্তে ধরুন 51 বছর, 51 বছর ধরে সেই ধারাবাহিকভাবে এটা আমার বাবার সৃষ্টি করা দোকান, সেইভাবে আজ পর্যন্ত আমরা এই ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করছি। আচ্ছা আপনারা মোটামুটি তো সব ধরনের আমি দেখতে পাচ্ছি যে স্কুলের কস্টিউম বিক্রি করে থাকেন, তো সেক্ষেত্রে গরমকাল বা শীতকালের জন্য ভ্যারাইটি কীরকম থাকে? আমি আপনাকে এরকম কথাটা জিজ্ঞেস করছি কারণ বহুদিন তো স্কুলের গণ্ডিটা পেরিয়ে এসেছি, সেদিন ভুলেও গেছি নিজে। গরমকালে ধরুন সাদা যেটা কটন মিক্স টেরিকট, পপলিন, কেমব্রিক এগুলো আমরা ব্যবহার করে থাকি,
এগুলো রেঞ্জ আপনি ধরুন 25 টাকা থেকে শুরু করে আপ টু আপনার 80 টাকা 90 টাকা 110 টাকা পর্যন্ত রেঞ্জ হয়। এটা হচ্ছে সামারের ক্ষেত্রে। উইন্টারের ক্ষেত্রে না চাইলে একটু বাড়ে। যেমন একটু যদি বলেন, যেমন ধরুন একটা ব্লেজারের দাম নিশ্চয়ই, একটা যেটা শার্টের দাম আমাদের কটন বা টেরি কটন শার্ট, তার চাইতে একটা ব্লেজারের দাম অনেক বেশি হয়, যার মূল্য হয় 700-750 টাকা। আচ্ছা, এগুলো তো স্কুলের ট্যাগ ছাড়াও এই ব্লেজারগুলো তো অন্যরাও পড়তে পারেন, মানে এমনি সাধারণভাবেও পরা যেতে পারে। হ্যাঁ, তারও আমরা প্রভিশন রেখে থাকি। আচ্ছা, যেমন ধরুন একটা ব্লেজারে একটা পকেট লাগানো হয়, সেই পকেটটা আমরা প্লেন লাগাই। হ্যাঁ, সেটাতে স্কুলের ট্যাগটা খুলে ফেলা হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, ওটা আমরা কি করি, এটা সাধারণ ক্ষেত্রে পড়ার জন্য, ধরুন অকেশনালি পড়ার জন্য, হ্যাঁ, আমরা প্লেন পকেট লাগিয়ে দিই। আর স্কুল পারপাস যেটা, সেই মনোগ্রাম একটা আলাদা আমরা তৈরি করে পেছনে লুপ লাগিয়ে দিই, যেটা যখন স্কুল পারপাস ইউজ করবে তখন মনোগ্রামটা লাগিয়ে ইউজ করতে পারে। আদারওয়াইজ মনোগ্রামটা খুলে ওই প্লেন পকেট হিসেবে ওটা বাইরেও ব্যবহার করতে পারে। এই স্কুলের ব্লেজারগুলোর দাম কত আছে মোটামুটি? এগুলো ধরুন আমাদের 500 থেকে 700-750 পর্যন্ত দাম আছে। দেখতে পাচ্ছি ওপরের র‍্যাকগুলোতে যে স্কুল ড্রেসগুলো আছে, মানে স্কুল প্যান্টসগুলোর আছে, তো সেই প্যান্টসগুলো আপনারা কি কি কোম্পানির ব্যবহার করে থাকেন? এইগুলো মূলত ইউজ করা হয় জেসিটি মিল, রেমন্ডস, মফতলাল, সবই মোটামুটি নামি কোম্পানির। হ্যাঁ, আমরা নামি মিল ছাড়া, নামি মিল ছাড়া আপনারা ব্যবহার ইউজ করি না, কারণ অনেক কমপ্লেইন আসে। আর কাস্টমাররাও যারা পয়সা দিয়ে জিনিস বানাচ্ছেন, যাতে আমাদের উদ্দেশ্য সবসময় তারা যেন বেটার সার্ভিস পান আমাদের কাছ থেকে। একদম একদম। এখানে এসে একটা মজার জিনিস দেখতে পাচ্ছি যে চারদিকে বেশ মসুরি, দার্জিলিং এইসব কনভেন্টের মানে ছবি টাঙানো আছে। তো কনভেন্টের ড্রেস সম্পর্কে একটা দারুণ আইডিয়া আছে, তা ভীষণ পার্টিকুলার হয় তারা ড্রেস সম্পর্কে, তো সেইগুলো দ্বারা কি কিছু ক্ষেত্রে আপনারা প্রভাবিত? আমরা কনভেন্টের ড্রেস বানাই ঠিকই, তবে এই ফটোর কথা বলছেন এটার একটা অন্য ব্যাপার। আমি একটু শোনা যায় আর কি, আমি আমার বাবা মা দার্জিলিং গিয়েছিলাম, তখন বাবার এই ছবিটা খুব পছন্দ হয়, তিনি চিন্তা করেন এইখানে রাখবেন, তার ধ্যান জ্ঞান ধারণা সবসময় এই দোকানের উপর ছিল। আচ্ছা, আজকের যুগে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় যে স্কুল ড্রেসের ক্ষেত্রে ছেলে মেয়েদের কি পছন্দের কোনো পরিবর্তন ঘটেছে? অবশ্যই দেখতে পাচ্ছি। যেমন ধরুন আগে একটা ব্যাপার ছিল, আগে বাবা বা মা সঙ্গে করে স্টুডেন্টকে নিয়ে আসতেন, তারা যেভাবে বলতেন, ওনারা যেভাবে বলতেন, স্টুডেন্ট কিন্তু সেইভাবেই মাপ দিত, ড্রেসটা বানাতো। কিন্তু এখন আমরা দেখছি তাদের কথা চলে না, স্টুডেন্ট যেইভাবে বলবেন, বাচ্চা যেইভাবে বলবেন, মা বাবা বাধ্য হন সেইভাবে মাপ নেওয়াতে এবং ড্রেসটা বানিয়ে দিতে। যেমন ধরুন আগে আমরা মেয়েদের ক্ষেত্রে বলছি একটু বড় যারা, তাদের নি কভার করে, হাঁটু কভার করে মাপ নিতাম, এখন ম্যাক্সিমামই দেখছি একটু হাঁটুর ওপরে মাপ দিতে চান, এবং মা বাবারাও অনেক ক্ষেত্রে মেনে নেন ব্যাপারটা, হয়তো যুগ পাল্টেছে তাই মেনে নিতে তারা বাধ্য হন। হ্যাঁ, সেখানে কি বলা যেতে পারে যে বর্তমানে ফিল্ম ব্যাকগ্রাউন্ডটা, যেখানে কলেজ এবং স্কুলে ছেলে মেয়েদের নিয়ে গল্প হচ্ছে এবং তাদের স্কুল ড্রেসকে নানা স্টাইলাইজ পদ্ধতিতে দেখানো হচ্ছে, সেটা অনেকাংশে দায়ী? হ্যাঁ, অ্যাকচুয়ালি তারা ভাবে, আমি ড্রেসটা, আমার মনে হয়, এটা অবশ্যই আমার ব্যক্তিগত মত এখানে কাজের ভিত্তিতে, যে আমি স্কুল ড্রেসটা পরে যাব সেটার মধ্যেও একটা প্রিমলি একটা অ্যাটমোসফিয়ার, একটা ফ্যাশন, একটা গ্ল্যামার, যাই বলুন, এটা থাকবে। হ্যাঁ, আমার মনে হয় 9-10 ঘন্টা তো স্কুলে থাকি, একটু যদি স্টাইল তারা এর মাধ্যমে নিজের জীবনে আনতে চায় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সবটাই পড়াশোনা করে, তাই না? দেখুন, আগে ছিল সাধারণত স্কুল ইউনিফর্ম বলতে, আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করতাম বা প্রথম যখন দোকানে কাজে আসি, দেখতাম যে এক কালারের উপর ন্যাকটা বেশি ছিল। আচ্ছা, ইদানিং এটা দেখতে পাচ্ছি স্ট্রাইপ অথবা চেকের উপর কি স্টুডেন্ট বলুন, স্কুল কমিটি বলুন, একটু ঝুঁকেছে। যেমন কোথাও যদি ড্রেস চেঞ্জ হয় কোনো স্কুলে, সাধারণত দেখা যায় চেকস দেখান, স্ট্রাইপ দেখান, যেটা আগে ছিল নেভি ব্লু, গ্রে, সাদা, এর উপরে প্রভাব থাকতো। হ্যাঁ, মানে ওই সাদার একটা ব্যাপার আছে না, সাদার পলিউশন থেকে বাঁচার জন্য সাদার একটা, পলিউশন তো বটেই, ধরুন ম্যাক্সিমাম জায়গায় জল ভালো না, শার্ট কভার কাচার পরেই ডিসকালার হয়ে যাচ্ছে, আয়রনের জন্য এটা লালচে হয়ে যাচ্ছে, এই জন্য অনেক জায়গায় এটা সাদাটাকে উঠিয়ে এখন কালারের দিকে নজর দিচ্ছে। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন, টেলারিং অন্যতম একটা সমস্যা, মানে যেটা দেখা যায় স্কুলের খুব ভালো মানে
কাপড় কেনার সাথে টেলারিং এর ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায়। টেলারিং এর ব্যবস্থা কি আপনারা করে থাকেন এবং সেটা কত দামে? আর শুনুন, আমরা তো চেষ্টা করি খুব মিনিমাম নিতে। এই ধরুন একটা শার্টের ক্ষেত্রেই বলি, 40 টাকা আমরা একটা শার্ট এখনো এই বাজারে আমরা মেকিং চার্জ নিয়ে থাকি। একটা প্যান্টের ক্ষেত্রে আমরা 80 থেকে 90 টাকা টেলারিং চার্জ নিয়ে থাকি। চেষ্টা করি যাতে কাস্টমারদের পকেট যতটা সেভ করা যায় আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে একটা জিনিস বোঝা গেল, স্কুল যাওয়ার জন্য সুন্দর সুন্দর স্কুল ইউনিফর্মের তো দরকারই, কিন্তু আরেকটা কি দরকার জানেন? অধ্যবসায়, ধৈর্য এবং প্রতীক্ষা, জীবনে সঠিকভাবে বেড়ে ওঠা। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর চিঠি লিখতে একদম ভুলবেন না। নমস্কার। এসে গেছি আমি মনামি নারীর রান্নাঘর নিয়ে আর নতুন একটা রেসিপি। আপনারা যে কত রকমের রেসিপি জানেন তার প্রমাণ আপনাদের পাঠানো রেসিপিগুলো। মানে আমাদের তো ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে তার মধ্যে থেকে সেরা রেসিপিটা বেছে নেওয়া। তাও আমাদের সেরা রেসিপি তো বেছে নিতেই হবে, আর সেই জন্য আজকে আমাদের একটা সেরা রেসিপি আছে যেটা আমরা আপনাদের শেখাব। সেটা পাঠিয়েছেন আমার সঙ্গে, তিনি আছেন সুপর্ণা চক্রবর্তী, আর ওনার রেসিপিটা হলো ফুলকপির মালাইকারি। আচ্ছা সুপর্ণাদি, ফুলকপির মালাইকারিটা কি মানে তোমার নিজের রেসিপি? হ্যাঁ, একদম বানিয়ে করেছি, মানে মন থেকে। আসলে শীতকালে ফুলকপি খেতে খেতে তো একঘেয়ে হয়ে যায়, এটা একটু নতুনত্ব, মানে ফুলকপির একটা অন্যরকম প্রিপারেশন। আর একটা কথা তুমি বলো, যে তোমার রেসিপিটা যে আমাদের নারী রান্নাঘরের সেরা রেসিপি হয়েছে, তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। মানে আমার রেসিপি যে সেরা স্বীকৃতি পেয়েছে এর জন্য আমি ধন্য। তোমার বাড়ির লোকজন কিরকম কি বলছে? হ্যাঁ, খুব খুশি, সবাই খুব খুশি। হ্যাঁ, আচ্ছা ফুলকপির মালাইকারি করতে কি কি লাগছে? সামান্য ভাপিয়ে রাখা আলু আর ফুলকপি। আচ্ছা, ওটা একটু গরম জলে একটু ভাপিয়ে গেছে, জাস্ট মানে গরম জলে দিয়ে তুলে নেওয়া। আচ্ছা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, চিনি, নারকলের দুধ, নুন, কাঁচা লঙ্কা, সাদা তেল আর গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো, সাদা তেল লাগছে না? আচ্ছা শুরু করবো? হ্যাঁ, গ্যাস অন করবো? হ্যাঁ। তেলটা গরম হয়ে গেছে, আলু আর ফুলকপিটা দিয়ে দিই। আচ্ছা সুপর্ণাদি, তোমার কি এরকম কোনো ইচ্ছে আছে যে ভবিষ্যতে তুমি শেখাবে টেখাবে, মানে কোনো স্কুল করবে রান্না? না, সেরকম নেই, কিন্তু শেখে আমার কাছে অনেক জানি, মানে যে রান্নাই করি সেটাই সবাই লিখে নিয়ে যায়। আর এইরকম করে রেসিপিগুলো হয়ে যায়, মানে শেখানো বন্ধু বান্ধব, মানে যে খায় সেই খাতা পেন নিয়ে বসে যায়, একটু লিখে দেয়, একটু লিখে দেয়। আজকে তো তুমি প্রচুর দর্শকদের শেখাচ্ছো। এরকম করে আমার প্রচুর মানে লোককেই শেখানো হয়ে যায়। প্রচুর এমনিতে তোমার প্রচুর ছাত্রছাত্রী? হ্যাঁ, যেই খায় এটা একটু করে দে, এটা একটু লিখে দে, কেমন করে করলি, মানে আমাকে যে রান্নাই খাওয়া যায় সেটাই আমাকে খাতা পেন নিয়ে লিখে দিতে হয় সঙ্গে সঙ্গে। এটা বোধহয় ভাজা হয়ে গেছে না? এটা তুলি এখানে। হ্যাঁ, এটা তুলে নিয়ে আর একটু এবার তেল দিব। হ্যাঁ, তার মানে হলো তোমার ফুলকপিটা আর আলুটা আগে থেকে একটু সেদ্ধ করে, মানে অল্প জলে ফেলেই তুলে নেওয়া যা বললে সেরকম করে রাখা ছিল, তারপর তেল দিয়ে ভেজে নিতে হবে। এবার আরেকটু তেল দেবো। ওই 2.5 কলা মতো গরম হলে এক চামচে পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজ বাটা একটু দিয়ে দেবো, আর একটু দেওয়া যাক। এটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, তখন এই পোস্ত বাটা। আচ্ছা,
পোস্তবাটাটা কতটা আছে? পোস্তবাটাটা এই বড় এক টেবিল চামচ বাটা, হ্যাঁ 25 গ্রাম একটু বেশি বেশি সব, হ্যাঁ এরকম আন্দাজ। আর কাজু বাদামটা 50 গ্রাম কাজু বাদাম বাটা। তোমার এই যে এত রেসিপি, তুমি বললে যে সবাই আসে এসে রেসিপিটা লিখে নিয়ে যায়, এর মধ্যে তোমার ফেভারিট কোনটা, মানে তোমার নিজের রান্নার মধ্যে কোনটা তোমার খেতে সবচেয়ে ভালো লাগে? আমার তো নিজের রান্না সবাই বলে ভালো, আমার একঘেয়ে খেতে খেতে তো আমার কোনটাই ভালো লাগে না। মানে ভালো লাগে, এটাও ভালো লাগে, মাংসের প্রিপারেশন একটা করি সেটাও ভালো লাগে, নারকেলের দুধ দিয়ে পোস্ত বাটা দিয়ে, হ্যাঁ মাটিনের একটা করি সেটাও ভালো লাগে। এটা মোটামুটি কতক্ষণ একটু নাড়াচাড়া করবো? এবার নুন দেবো। নুন কি একটু একটু বেশি লাগে? সবার একটু চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ আর সেটা খেতে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা না, হ্যাঁ কাঁচা লঙ্কা চিরা চিরা। এবার ফুলকপিটা আলুটা নিচে দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে ফুলকপিটা নাড়াচাড়া করে তারপরে এবার জলের বদলে নারকেলের দুধটা। আচ্ছা এটা জল লাগবে না? আচ্ছা আচ্ছা, জলটার বদলে তুমি নারকেলের দুধটা ইউজ করছো। ওই নারকেলের দুধটার জন্য মানে কি হয় ব্যাপারটা, একটু মিষ্টি 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 খেতে ভালো হয় জলটা দিলে, যতটা ভালো হবে তার থেকে নারকেলের দুধটা দিলে স্বাদটা যেটা আছে ওটাও আসে। হ্যাঁ স্বাদটা আছে, কাজু বাদাম বাটা আছে তো, নারকেলের দুধটা দিলে ভালো। ফুলকপিটা দেওয়ার পর মোটামুটি কতক্ষণ রাখতে হয়? মিনিট পাঁচেক একটু নেড়ে, মানে জাস্ট মশলাটা কোপির মধ্যে, হ্যাঁ কোপি দিয়ে মশলা দিয়ে কষে নিয়ে এবার ভাজা ভাজা হলে এবার নারকেলের দুধটা। নারকেলের দুধটা কতটা আছে? এক মানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়ে তারপরে গরম জল ঢেলে দুধটা বার করে দিয়েছি। আচ্ছা বেটেও করা যায়, পুড়িও বেটেও জল দিলে একটু ভালো হয়, আরো আবার পুড়িয়ে নিয়েও করা যায়। আর নারকেলের দুধ যদি একটু কম হয়ে যায় তখন সামান্য একটু জল দেওয়া যায়, হ্যাঁ জল দিলেও ক্ষতি নেই, জাস্ট একটু সেদ্ধ হয়ে মাখা মাখা হবে। আচ্ছা এটা আমার মনে হয় কি ভাতের সাথে খেতে সবচেয়ে ভালো লাগে? ভাতের সঙ্গে ভালো লাগে, রুটির সাথে খুব ভালো লাগে, রুটি পরোটা, হ্যাঁ এটা একটু মাখা মাখা মিষ্টি মিষ্টি তো। এই নারকেলের দুধটা দেওয়ার পর তোমার কতক্ষণ মানে কি দেখে বুঝবে যে হয়ে গেছে? এই কফি আলুগুলো একটু সেদ্ধ, কফি আবার খুব গলে যাবে না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ মোটামুটি মাখা মাখা হলে কফি আলুটা একটু দেখতে হবে যে সেদ্ধ হয়ে গেছে কিনা আলুটা, তখন নামিয়ে গরম মশলা দিয়ে। আচ্ছা আগে যদি তুমি বললে কফিটা খুব একটা নরম হবে না, তো আগে ওই যে একটু সেদ্ধ করা ছিল সেটা কি বেশি সেদ্ধ হলে পরে ওই মানে থলথলে হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে, সেই জন্য যাবে, সেই জন্য আগে অল্প সেদ্ধ জলে, এখনকার কফি তো একটু মানে জল দিয়ে ভাপিয়ে নেওয়াও ভালো। হ্যাঁ আচ্ছা এবার এটা নামিয়ে দিচ্ছি, হ্যাঁ এবার এটা বন্ধ করে দিই। হ্যাঁ নামাবার আগে গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিই, গ্যাসটা অফ করে দেবো। করতে বেশি কিছু লাগে না, সময়টাও কম লাগে, খুব বেশি জিনিসপত্র, হ্যাঁ পুরোটা করতে কতটা সময় লাগে বলো তো? 20 মিনিট কফিটা একটু সেদ্ধ করা থাকলে, হ্যাঁ 15-20 মিনিট, আর খুব বেশি জিনিসপত্র লাগে না, মানে বাড়িতে গেস্ট আসলে হ্যাঁ খুব সহজে সবগুলো ঘরেই থাকে, হ্যাঁ কাজু বাদাম একটু বেটে নিয়ে একটু অন্যরকমও হলো, আবার খুব বেশি মশলারও দরকার নেই, অনেকের হয়তো কাজু বাদাম থাকলো না অনেক সময় ঘরে, এটা কাঁচা বাদাম ভিজিয়ে নিয়েও করা যায়, বাদাম বাটা দিয়েও করা যায়। হ্যাঁ কাজু বাদাম দিয়ে যে সবসময় করতে হবে তার কোনো মানে, হয়তো ঘরে থাকলো না কাজু বাদাম, তার বদলে বাদাম আছে তখন বাদাম বাটা দিয়ে বাদাম বাটা দিয়ে হবে, পোস্ত বাটা পেঁয়াজ বাটা একই থাকলে শুধু কাজু বাদামের বদলে বাদাম। এটা রেডি? হ্যাঁ তাহলে দাঁড়া, ভালো একটা গন্ধ বেরোচ্ছে পরে মশলাটা দেওয়ার পরে, স্পেশালি গরম মশলাটা বন্ধ করার পরে দিলে গন্ধটা ভালো আসে, মানে ওপর থেকে যে গন্ধটা বেরোয়।
রুটি দিয়ে আমার মনে হয় আমার রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। দেখে না গ্রেভিটা যা ভালো লাগছে। আমি একটু টেস্ট করি বল। চামচ দাও না। ডিনারে কি বেশি ভালো? হ্যাঁ রাত্রি বেলায় এটা বেশি ভালো। গ্রেভিটা ভীষণ ভালো খেতে হয়েছে। ফুলকপির মালাইকারি করতে লাগছে পেঁয়াজ বাটা, চিনি, নারকোল দুধ, গোটা কাঁচা লঙ্কা, পোস্ত বাটা, গরম মশলা গুঁড়ো, ফুলকপি, কাজু বাদাম বাটা, সাদা তেল। প্রথমে পাত্রে তেল গরম করুন। তেল গরম হলে ফুলকপিগুলো ভেজে নিন। ওই তেলে পেঁয়াজ বাটা দিন। ভাজা ভাজা হলে ওতে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা ও চিনি দিয়ে ভালোভাবে রান্না করুন। এরপর চেরা কাঁচা লঙ্কা, ভাজা ফুলকপি দিয়ে ভালো করে নাড়ুন। সেদ্ধ করার জন্য নারকোল দুধ দিন। ফুটে উঠলে গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।